হ্যাঁ আই দিশারেন, এবারে আমি কথা বলবো প্লাগ স্টোনের রিলেটি নিয়ে। আমি আই থিঙ্ক লেট, যাই হোক, আমি রিসেন্ট টাইমে জাস মাল্টিমিটার কর্ণধার আব্দুল আজিজ উনার কিছু ইন্টারভিউ দেখলাম। গত ঈদে তার একটা সিনেমা রিলিজ হয়েছিল জিন, সেই সিনেমার ভিএফএক্স সম্পর্কে আই থিঙ্ক সবারই জানা। এরপর এই ঈদে সেই জিনের আর একটা পার্ট আসবে, জিন টু। এই ফিল্ম রিলেটেড তার ইন্টারভিউগুলো দেখলাম। তাকে যখন কোশ্চেন করা হয় যে জিনের যে ভিএফএক্সটা ছিল সেটা এতটা বাজে কেন ছিল, কেন তারা ভালো ভিএফএক্স টিম দিয়ে সে কাজটা করায়নি, সেইখানে তার অ্যান্সার ছিল আমাদের বাংলাদেশে নাকি এর থেকে বেটার ভিএফএক্স করে দেখাবে সেরকম আর্টিস্ট নেই, ভিএফএক্স এর যে একটা স্ট্যান্ডার্ড সেটা যে ফলো করবে সেরকম ভিএফএক্স আর্টিস্ট আমাদের বাংলাদেশে নেই। ইভেন জিন টুর ভিএফএক্স এর জন্য সে নাকি কিছু ভিএফএক্স আর্টিস্টকে নিয়ে আসে, তাদেরকে দিয়ে কাজ করায়, তারা নাকি সেটা কার্টুন বানাই রেখে যায়। আমার প্রশ্ন হচ্ছে, তারা যে ধরনের ভিএফএক্স টিমের কাছে যায় কাজ নিয়ে, তাদেরকে দিয়ে কাজগুলো করায়, তারা আসলে কার, বা তারা ভিএফএক্স এর জন্য যে অ্যামাউন্টটা ইনভেস্ট করে সেই টাকাটা তারা কোথায় দেয়, কাকে দেয়? তাদের চোখে কি ভালো ভিএফএক্স টিম চোখে পড়ে না? আমি এরকম অনেক অনেক এক্সাম্পল দিতে পারবো যারা বাংলাদেশ রাইট নাও ভালো ভিএফএক্স এর কাজ করে। আপনি যদি কিছু ইউটিউবারদেরকেও ফলো করেন, তারাও দেখবেন যে আমাদের বাংলা চলচ্চিত্রে যে ভিএফএক্সটা ইউজ করে, যে ভিজুয়াল ইফেক্টটা ইউজ করে, সেইগুলা থেকে ফার ফার বেটার। আমি একটা এক্সাম্পল দিতে পারি ইউটিউবারদের ভিতর, অতনু জুবাই, তার রিসেন্ট টাইমে একটা দুইটা কাজ দেখবেন, দেখবেন যে তাদের কাজের কোয়ালিটি কত সুন্দর। সিনজয়ের আমি রিসেন্ট টাইমের একটা ভিডিও দেখলাম, সেইখানে তার ভিএফএক্স এর কাজটা দেখেন, ভিজুয়াল ইফেক্টটা দেখেন, এন্ড যেটাকে নিয়ে না বললেই নয়, ব্ল্যাক স্টোনের ট্রেলার। উনারা মূলত ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করে যায়, উনাদের কাছে কোনো বিগ বাজেট নেই, উনাদের কাছে কোনো টেকনিক্যাল অনেক বেশি সাপোর্ট নেই, তারপরেও তাদের কাজগুলো দেখুন। ব্ল্যাক বক্স স্টুডিও চ্যানেলে গিয়ে দেখবেন তারা এর আগেও ইন্ডিপেন্ডেন্ট ভাবে এই কাজগুলো তারা করেছে, তারা এই ধরনের শর্ট ফিল্ম মেক করেছে। ব্ল্যাক স্টোনের ট্রেলারটা যারা দেখেছেন, আর যারা দেখেননি আমি লিঙ্ক দিয়ে দেবো, তারা দেখে নিতে পারে। যারা দেখেছেন তারা হয়তো প্রথম দেখার পর এটা বুঝতেই পারবেন না যেটা আমাদের বাংলাদেশি কোনো ভিএফএক্স আর্টিস্টের কাজ। মানে এই ট্রেলারের ভিএফএক্স এর কাজটা দেখেন, ভিজুয়াল ইফেক্টটা দেখেন, ক্যামেরা ওয়ার্ক দেখেন, সাউন্ড মিক্সিং দেখেন, টোটালি টপ নচ। এটা একটা শর্ট ফিল্মের ট্রেলার, এটার ডিরেক্টর শাহরিয়ার গালিব। সো আমাদের এখানে যে ধরনের ডিরেক্টর বা যে ধরনের প্রোডাকশন হাউস থেকে বড় বড় কথা বলে যে আমাদের এখানে ভালো ভিএফএক্স আর্টিস্ট নেই, আমাদের এখানে এর থেকে বেটার ভিএফএক্স করবে, এরকম ভিএফএক্স টিম নেই, তাদের চোখে কি কোনোভাবে উনারা পড়ে না? মানে ভাই, যাদের বাজেট নেই, ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করে যায়, নিজের টাকা ইনভেস্ট করে কাজ করে, তাদের দিকে বোঝা উচিত, শেখা উচিত যে কাজের প্রতি ডেডিকেশনটা কাকে বলে। আমাদের এখানে ফিল্মের যে অবস্থা এখনো সেইভাবে ডেভেলপ করতে পারেন। আমাদের একটা ফিল্মের যদি কালার টোন দেখেন, সেটার যদি সিনেমাটোগ্রাফি দেখেন, সেটার যদি ব্যাকগ্রাউন্ড স্কোর দেখেন, ভালো লাগবে না, রুচিটা আসবে না। বাট এরকম অনেক ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ হচ্ছে, কিছু কাজ নিয়ে আলোচনা হয়, কিছু কাজ নিয়ে সবাই কথা বলে, আর কিছু কাজ হয়তো হাইলাইট হয় না। আমাদের বাংলা ফিল্মে যেসব ভিএফএক্স টিম কাজ করে, আই থিঙ্ক ওনাদেরকে দ্রুত রিপ্লেস করুন, ওনাদের ভিএফএক্স সম্পর্কে আইডিয়াই নেই। ব্ল্যাক স্টোনের ট্রেলার দেখে আপনার কাছে মনেই হবে যেটা একটা হলিউড কোনো ফিল্মের ট্রেলার দেখতেছি, এরকম ফিলটা পাবেন, যে ভিজুয়ালটা, যে এক্সপিরিয়েন্সটা এই ট্রেলারে করতে পারবেন, যেটা আমাদের বাংলা ফিল্মের 8-10 ট্রেলার যদি এক করেন সেটা সমান হবে না। এই ট্রেলারটা নিয়ে তো আর এক্সট্রা ভাবে কিছু বলার নেই, বাট শেষের দিকে গিয়ে এরকম একটা যে চমক হবে এটা আনএক্সপেক্টেড ছিল। তারা মান্না সাহেবকে দেখায় জাস্ট একটা সিনে, জাস্ট ভাবেন ওনাদের কাছে একটা হিউজ বাজেট আছে, একটা ফিল্ম বানানোর জন্য যেরকম একটা প্রপার বাজেট দরকার, এবং তাদেরকে যদি বলেন কোনো নায়ককে ট্রিবিউট করতে হবে তাহলে তারা সেটা করে দিতে পারবে, তারা ফিল্মের মধ্য দিয়ে তারা তাকে সেইভাবে এন্ট্রি করাতে পারবে, এই স্কিলটা তাদের আছে। তো আমার মনে হয় এই ধরনের কাজকে বেশি বেশি সাপোর্ট করা উচিত, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে যারা এখন ভালো সিনেমা বানায়, যারা ভালো ডিরেক্টর, যারা ভালো অ্যাক্টর, তাদের উচিত ওনাদেরকে নিয়ে কাজ করা, ওনাদের স্কিলটা আমাদের ফিল্মে কাজে লাগানো উচিত, তাহলে আই থিঙ্ক একটা সময় আমাদের ফিল্ম নিয়েও প্রাউড ফিল করা যাবে। তো এই ছিল ব্ল্যাক স্টোনের ট্রেলার নিয়ে আমার ওপিনিয়ন। আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।